শক্তিশালী বোমা বা গ্রেনেড যেটাই বলি না কেন, শক্তিশালী বোমা আছে যেগুলোর স্প্লিন্টারগুলো খুবই ক্ষতির কারণ। কারণ বোমাটি বিস্ফোরণ হওয়ার পরে কিন্তু আমরা 6 থেকে 8 জন বা তারও বেশি হবে যাদেরকে আহত অবস্থায় দেখলাম এবং অঝোরধারায় রক্ত ঝরছিল এবং একজন আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যের বুকে, অর্থাৎ তার জামাটি খুলে যাবে বুকে কিন্তু প্রচণ্ড, আমরা আমাদের র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আমাদেরকে হয়তো কিছু বলবেন, সেই জন্য আমাদের দেখেছেন যে জানেন যে প্রায় 5 মাস আগে মিরপুরে একটি জেএমবির ঘাঁটিতে অভিযান চালিয়েছে র্যাব সদস্যরা, র্যাব এবং পুলিশের ডিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়েছে এবং সেই অভিযানে কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে সেই অভিযান পরিচালনার পর সেখান থেকে গ্রেনেড তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল এবং তার পরপরই কিন্তু আপনার হোসেনজাদানের হামলার ঘটনা ঘটে এবং সেখানেও শক্তিশালী গ্রেনেডের বিস্ফোরণ ঘটনা হয় এবং সেখানে হতাহতের ঘটনার পরপরই কিন্তু সেখানকার শক্তিশালী বিস্ফোরণের আলামত তারা পেয়েছে। সেই ঘটনার পর ঢাকার কামরাঙ্গীর চরের একটি জেএমবির আস্তানা থেকে হাতে তৈরি গ্রেনেড, অর্থাৎ ঘরে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়েছিল এবং যেগুলো জেএমবি সদস্যরা বড় ধরনের হামলা বা নাশকতার উদ্দেশ্যে সেগুলো রেখেছিল সেই ধরনের আলামত আমরা পেয়েছি। সবশেষ গ্রেনেড উদ্ধারের এই ঘটনার পর কিন্তু আবারও এই গুলশানে এরকম একটি ঘটনা ঘটল যেখানে ইটালিয়ান নাগরিক তাবেল্লা চেজারে নিহত হওয়ার পর এই গুলশানে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া, অর্থাৎ কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল তখন থেকেই এবং গুলশানের সমস্ত সড়ক সিসি ক্যামেরার আওতায় এনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সিসি ক্যামেরার আওতায় এনে সমস্ত গুলশান এলাকা, অর্থাৎ এটি কিন্তু কূটনৈতিক জোন বলা হয়, তো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তখন থেকেই তারা জোরদার করেছে এবং তা এখানে মোটরসাইকেলে করে যারা 2 জনের বেশি যাতায়াত করেন তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হয় বা এই ধরনের খুবই সতর্কতামূলক অবস্থা আমরা দেখেছি, কিন্তু তারপরেও সেই নিরাপত্তা ব্যবস্থার ভেতরেই আজকে আবার এরকম একটি ঘটনা। সেই ঘটনাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে ভাবিয়ে তুলেছে। এখন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতাটা এতটাই বেশি, যেখানে র্যাবের মহাপরিচালক সরাসরি নিজে এসেছেন, একজন পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি তিনি আহত, তার হাতে স্প্লিন্টার লেগেছে এবং তিনি আহত, তিনি ওই ঘটনার পর একটি গলির ভিতরে অবস্থান নিয়েছিলেন এবং তা থেকে আনা হয়েছে। আরও একজন র্যাব সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও ঘটনার কাছাকাছি ছিলেন, তার গায়ে স্প্লিন্টার লেগেছে, তাকে একটি গলির ভেতর থেকে অন্য সদস্যরা উদ্ধার করে নিয়ে আসলেন। আপনাকে যেটা বলছিলাম যে এই ধরনের জঙ্গি হামলার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আবার একটি বিস্ফোরণের শব্দ শুনলাম, অর্থাৎ সেখানে আহত সদস্যদের উদ্ধারের মুহূর্তে কিন্তু আবারও আমরা সেখানে বিস্ফোরণ এবং কয়েকটি গুলির শব্দ পাচ্ছি, যে অর্থাৎ কোন পক্ষ গুলি করছে আমরা কিন্তু আসলে এখনও বুঝতে পারছি না। আপনাকে যেটা বলছিলাম যে কূটনৈতিক জোনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু এই এলাকার সব ধরনের যানবাহন তল্লাশির আওতায় আনা হয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী গতকালও ডিএমপি কমিশনার দাবি করেছিলেন ঢাকায় কোনো সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না, সেই ধরনের বক্তব্য দেওয়ার একদিন না যেতেই আমরা এরকম একটি ঘটনা দেখছি এবং বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা বলবো যে হতভম্ব হয়ে গেছেন যে এই ধরনের সন্ত্রাসী হামলা বা এই ধরনের হামলা হবে তারা কিন্তু মোটেও প্রস্তুত ছিলেন না। কয়েকদিন আগেও অর্থাৎ 27 থেকে যখন মাদারীপুরে কলেজ শিক্ষককে যখন হত্যা চেষ্টা করা হয় তারপর থেকে কিন্তু এক জেএমবি সদস্যকে হাতে নাতে ধরে ফেলেছিল স্থানীয় জনতা, ধরে তাদেরকে যখন পুলিশে দেওয়া হয় সেই সদস্য তার মাধ্যমে কিন্তু সন্ধান পাওয়া, তার মাধ্যমে কিন্তু ঘটনা জানাজানি হয়েছিল যে 3 জন সদস্য সেই আক্রমণে অংশ নিয়েছিলেন এবং তাদের মাধ্যমে কিন্তু বেশ কয়েক জঙ্গি আস্তানা বা বেশ কিছু জঙ্গির ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ এবং তার ভেতরেই হঠাৎ করেই
সেই ফাহিমকে, অর্থাৎ পুলিশের হাতে, পুলিশের হেফাজতে থাকা ফাহিম, যিনি 10 দিনের রিমান্ডে ছিলেন, সেই 10 দিনের রিমান্ডের প্রথম দিনে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করার, কথিত অস্ত্র উদ্ধারে গিয়ে কিন্তু সে ক্রস ফায়ারের শিকার হয়। এবং তারপর পরে বলা হচ্ছিল যে জঙ্গি আস্তানার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছিল তার হয়তো অনেক কিছুই পাওয়া যাবে না। আপনি দেখতে পাচ্ছেন আরও একজন পুলিশ সদস্য আহত, অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে পুলিশ সদস্য যারা ছিল তারা কিন্তু একদিকে আমরা যেমন আহতদের উদ্ধার করে হসপিটালে নেওয়ার কথা দেখছি, আরেকদিকে কিন্তু ওই ঘিরে থাকা রেস্টুরেন্টটিতে কিন্তু গোলাগুলির ঘটনা ঘটছে। সেখানে কোন পক্ষ থেকে গুলির শব্দ হচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না। ওই ওই জায়গাটা যদি কিছুটা আধা আলো, খুব বেশি ঘুটঘুটে অন্ধকার নয়, তবে তাদের এলোপাতাড়ি গুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু আর সেখানে নেই, তারা চলে এসেছেন। তারা বলছে যে তাদেরকে লক্ষ্য করে এ ধরনের আক্রমণ হয়েছে বা তাদেরকে লক্ষ্য করে হামলাগুলো করা হচ্ছে, এই জন্য তারা নিজেরাও অনেক দূরে সরে এসেছেন। সেখানে ঘটনা পরপর আনসার সদস্য, র্যাব, বিজিবি এবং পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে এসেছেন। তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে ঘটনাটি তারা প্রত্যক্ষ করছেন বা কীভাবে অংশ নিতে পারে। আমরা যদি একটু কথা বলি, আপনি কিছুটা আহত হয়েছিলেন দেখলে, কী হয়েছিল একটু যদি বলতেন আমাদের। না, হঠাৎ করে ওইখানে ওই যাওয়ার ক্লিনিকে ঢুকার সময় তো আপনার এই ওরা বোম সার্চ করছে, বোম সার্চ করার সে বোম বা ককটেল বা গ্রেনেড বলতে পারি না, আওয়াজ বিকট, সবাই লাগছে আর কি কম বেশ। কী হয়েছে ভিতরে কতজন আছে? ভিতরে তো ঢুকতে পারি না। আপনারা দেখছিলেন আরো যে কয়েকজন আহত ব্যক্তি আছেন যারা সেখান থেকে এসছেন বলছে, তারা কিন্তু ওখানে গুলি থেকে নিরাপদে বাঁচার জন্য তারা কিন্তু বিভিন্ন গাড়ি বা দেয়ালের আড়ালে আশ্রয় নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। তবে র‍্যাব সদস্যদের পক্ষ থেকে হয়তো